আমরা মরক্কোতে বাবা এবং ছেলে বিচে এসে আমরা উটের উপরে আরোহণ করছি। উট দিয়ে বিচের পারের দৃশ্য দেখছি। এইটা এখানের মানুষের একটা কর্মসংস্থান, তারা নিজেদের উটটা নিয়ে টুরিস্টদেরকে পর্যটকদেরকে এভাবে উঠে কিছু হাদিয়া পায়, বেশি একটা পয়সা নেয় না, এবং ব্যবহারও ওরা সুন্দর করে মানুষের সাথে। এবং এখানের মানুষ তো ম্যাক্সিমাম মুসলমান, তো ওরা ঠকায় না মানুষকে, টুরিস্টদেরকে পেয়ে মানে যে কোনোভাবে পয়সা করি নেয় না। আমাদের উটটা আপনাদেরকে আবার দেখাচ্ছি। আব্বু তুমি ফিল করছো? নাইস, হ্যাঁ ভালো লাগছে। আমরা আরব দেশে আসছি, তো আরবের একটা স্মৃতি নিয়ে যাওয়া, বাবা আর ছেলে উটের উপরে থেকে আরবের। এখানে আরো চারটা ঘোড়া এবং উট, দুইটা ঘোড়া দুইটা উট নিয়ে দাঁড়িয়ে আছে তারা, যে বাচ্চাদেরকে নিয়ে কেউ, বড়রা কেউ, এভাবে উটের মধ্যে। আরব দেশের একটা পরিবেশ আছে এখানে। লুক লাইক গুড, বলো সবাইকে বলো হ্যালো। আমার ছেলে কথা বলতে শাই ফিল করছে। আরেকটা উট আমাদের সামনে দিয়ে আসছে, লুক লাইক বিউটিফুল, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইউকে কসবা টিভি যারা নিয়মিত দেখেন, আমি এখন আছি মরক্কোর মারাকাস সিটির যেই জায়গাগুলোতে সাধারণত হাট বাজার বসে। মরক্কোর কালচারাল মানে জায়গাটা যেখানে মানে কালচারালি তারা যেখানে নিজেদের জিনিসপত্র নিয়ে এখানে হাট বাজার বসে, বা দোকানপাট, কফি শপ, রেস্টুরেন্ট, বার। এবং আমার পিছনে একটা যে এখানে একটা ছোট মসজিদ আছে, মসজিদটার মিনার দেখা যাচ্ছে, এবং পাশাপাশি মাইক দেখা যাচ্ছে মিনারের মধ্যে। আমরা একটু মরক্কোতে এসেছি আসলে তাদের রিয়েল কালচারটা দেখার জন্য, শেখার জন্য। প্রত্যেকটা দেশেরই একটা কালচার আছে। এখানে আরব এবং ফ্রান্স কালচারে চলে তারা, কারণ এটা আরবিয়ান হলেও তারা দীর্ঘদিন ফ্রান্স কলোনি ছিল, ফ্রান্স এই দেশটাকে শাসন করেছে দীর্ঘদিন। এখন তারা উন্নয়নের ইয়েতে আছে, তারা উন্নতশীল দেশের দিকে যাচ্ছে, তাদের কার্যক্রম, তাদের ব্যবসা বাণিজ্য উন্নয়নশীলের মধ্যে পড়ে। আজকে আপনাদেরকে কিছু সময় এখানের মানুষের চলাফেরার বৈশিষ্ট্য এবং তাদের যে নর্মাল যানবাহনগুলো আপনারা দেখছেন, আমাদের দেশের সিএনজি বলেন, ঠেলা গাড়ি বলেন, একবারে হাত দিয়ে ঠেলে না তারা, ইঞ্জিন চালিত ছোট ছোট মোটর সাইকেল, পুরাতন স্টাইলের মোটর সাইকেল এখানের এই সাধারণ কর্মীরা শ্রমিকরা এর মাধ্যমে চলে। ছোট্ট ঠেলা গাড়িতে বিভিন্ন জিনিস খাবার দাবার বিক্রি করে। সাধারণত বয়স্ক মানুষরা নিজের হাতে বানানো জিনিসপত্রই বেশিরভাগ তারা বিক্রি করে। এই যে
একটা গাড়িতে ঠেলে তারা চেয়ার এবং কতগুলো জিনিস নিয়ে যাচ্ছে তারা। এইটা হলো কি ফুটপাতের দোকান আমরা যেটা বলি আর কি, এরকম তারা বিভিন্ন জায়গায় এটা বসায়া জুস বিক্রি করে সাধারণত, যেটা কাছে অরেঞ্জ জুস ফ্রেশ, বিভিন্ন ফলের জুসটা ফ্রেশ পাওয়া যায় এখানে। আমার পিছনে একটা জুসের দোকান আছে, ফ্রেশ জুস বিক্রি করতেছে, আপনারা একটু একটু দেখতেছেন কিনা পিছনে। এখানে এখন চলতেছে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস, মানে +50 গরম, যেটা আমার জীবনের প্রথম 50 গরমে আসছি। আর এখানে শীতকালে আসে -1, তার মানে হলো -1 গেলে, 50 থেকে -1 গেলে 51 ডিফারেন্স ওয়েদার হয় এখানে। তা মাইনাস যখন হয় তা তো বুঝতে পারছেন বরফ পরে, আর এখন গরমে এটা 50+ হলো। তাহলে এই মানুষগুলা যেভাবে তারা বসবাস করে অভ্যস্ত, এটা অনেক দেশের মানুষ আসলে গরমে প্রবলেম হবে, আবার শীতে অনেকে আসলে এখানে শীত সহ্য করতে পারবেন না। আর আমরা যেই শহরটাতে হোটেল নিয়েছি সেটা হলো আগাদির। আগাদিলে সারা বছর একরকম থাকে, 25-20 ডিগ্রি আগাদিলে, আজকেও এত গরম না। কিন্তু মারাকাস আসতে প্রায় 4 ঘন্টা লাগছে। মারাকাস হলো তাদের পুরাতন রাজধানী এবং ঐতিহাসিক রাজধানী, হাজার বছরের পুরাতন হিস্টোরি আছে এই শহরের। এই হাজার বছর আগের থেকে এখানে শাসন কার্যভার নিয়ে বিভিন্ন ঘটনা ঘটে গিয়েছে এই মারাকাস শহরে। তাই এই সকল হিস্টোরি নিয়ে যদি কথা বলি তাহলে ঘন্টার পর ঘন্টা শেষ করা যাবে না। এখানে আসার পরে অনেক কিছু জানা হয়েছে। তো ইউকে কসবা টিভির সাথে নিয়মিত আপনারা থাকলে আমি মরক্কোতে বেশ কিছু জায়গায় আরও যাব, প্রতিটা জায়গার একটি করে ভিডিও আমি আপনাদের জন্য পোস্ট করবো ইনশাআল্লাহ। ইউকে কসবা টিভি সাবস্ক্রাইব করে আমার অনুষ্ঠানগুলা নিয়মিত দেখবেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রাখছি। আমি সৈয়দ মাসুক, মারাকাস সিটি মরক্কো থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।